আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ ওসালাত ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ ও আলিহি ও আসহাবিহি আজমাইন সম্মানীয় দিনী ভাই বোনেরা আমরা রোজা কেন্দ্রিক কিছু মাসাইল নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই এক নাম্বার আমরা যা জানতে চাই তা হচ্ছে রমজানের রোজা রেখে অথবা নফল রোজা রেখে রক্ত দেয়া জায়েজ আছে কি না উত্তর হলো হ্যাঁ রক্ত দেয়া জায়েজ আছে যদি আপনি রক্ত দিলে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা না থাকে ওই পরিমাণ রক্ত যে পরিমাণ রক্ত সামান্য সেটা হতে পারে আপনার দুই মিলি তিন মিলি পাঁচ মিলি তাহলে আপনি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকবে না এ পরিমাণ রক্ত ব্লাড টেস্টের জন্য অথবা অন্য যে কোনো কারণে দিতে পারেন দেহ থেকে যদি কোনো কারণে রক্ত এ পরিমাণ বেরও হয়ে যায় তাহলে এ পরিমাণ রক্ত বের হলেও রোজা ভাঙবে না তবে হ্যাঁ যদি এমন বেশি পরিমাণ রক্ত আপনি ডোনেট করেন কাউকে দেন অথবা এমন বেশি পরিমাণ রক্ত আপনার দেহ থেকে বের হয় যে পরিমাণ বের হলে পরে আপনি অসুস্থ হয়ে যাবেন নিজে রোজা রাখতে ক্লান্তি অনুভব করবেন তাহলে ওই পরিমাণ রক্ত ডোনেট করা রোজা রেখে মাকরু অপছন্দনীয় কারণ আপনি নিজেই তো রোজা রাখতে কষ্ট পাচ্ছেন তাই পারতপক্ষে আমরা ওই পরিমাণ রক্ত দেবো না যে পরিমাণ রক্ত দিলে পরে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যে নিজের রোজাই নিজে ভাঙতে বাধ্য হবেন যদি আপনি ওই অবস্থায় চলে যান যে আপনি ভেবেছিলেন যে আপনি এ পরিমাণ রক্ত দিলে আপনি অসুস্থ হবেন না কিন্তু আপনি অসুস্থ হয়ে গেছেন এখন রোজা রাখতে আর পারছেন না তাহলে আপনি রোজা ভাঙতে পারবেন আপনিও মারিস তখন আপনি আর একটা কাজা করে নিতে হবে তবে জেনে বুঝে ওই পরিমাণ রক্ত দেয়া কোনো ক্রমে সঠিক হবে না এরপরে আমরা জানতে চাই দেহ থেকে রক্ত বের হলে রোজা ভাঙবে একই উত্তর না যদি রক্ত ওই পরিমাণ বের হয় যে পরিমাণ বের হলে আপনার স্বাস্থ্য ক্লান্ত হচ্ছে না রোজা ভাঙতে হবে না তাহলে ওই পরিমাণ রক্ত বের হলে রোজার কোনো ক্ষতি নাই তবে বেশি পরিমাণ বের হয়ে গেলে তাহলে আপনি প্রয়োজনে অসুস্থ বোধ করলে রোজা আপনি ভাঙতে পারবেন মারিজ হিসাবে আপনি রোজা আবার কাজা করে নিতে হবে এরপরে আমরা জানতে চাই ভাঙতি রোজা যেগুলো মা বোনেরা তাদের হায়েজ নেপাসের কারণে ভাঙেন সেই রোজাগুলো ছয় রোজার সাথে একসাথে রাখা যাবে কিনা অথবা যদি কারো রোজা অসুস্থতার কারণে অথবা মুসাফির হওয়ার কারণে ভেঙে যায় সে পরবর্তীতে রোজাগুলো সাওয়াল মাসে ছয় রোজার সাথে রাখতে পারবে কিনা তার উত্তর হলো না সওয়াল মাসের রোজা হলো নফল আর যেগুলো ভেঙ্গে গেছে এগুলো রাখা হলো ফরজ নিয়তটাই ভিন্ন সুতরাং ফরজ এবং নফলকে এক নিয়তে রাখার কোনো সুযোগ নাই তাই আমরা সাওয়াল মাসের রোজার সাথে ফরজ রোজাকে একাকার করব না যদি আপনার পক্ষে নফল রোজা রাখার সমর্থ থাকে আপনি সাওয়াল মাসে রোজা রেখে দেবেন পরবর্তীতে আপনি বাকি ভাঙতি রোজাগুলো রোজাগুলো কাজা করে নেবেন আর যদি আপনি মনে করেন যে না সাওয়াল মাসে আপনি ভাঙতি যে রোজাগুলো আছে এগুলো কাজা করবেন সে সুযোগও আপনার আছে কিন্তু দুটাকে একসাথ করে রাখার কোনো সুযোগ ইসলামে নেই কারণ দুটার নিয়তটাই ভিন্ন একটা ফরজ আর একটা হচ্ছে নফল এরপরে আমরা জানতে চাই আগে ছয় রোজা রাখা হবে নাকি আগে ভাঙতি রোজা রাখা হবে এ বিষয়ে শরীয়ত উদার আপনাকে শরীয়ত বাধ্য করেনি যে আপনি আগে কোনটা রাখবেন আপনি চাইলে স্বরোজাও রাখতে পারেন আগে চাইলে আপনি ভাঙতি রোজাও রাখতে পারেন যেগুলো কাজা আছে আপনার উপরে এখন আমরা কোনটা করব। আমি বলতে চাই যে উদার যেহেতু শরীয়ত সুতরাং আপনি বাকি এগারো মাসে আপনি ফরজ কাজা রোজাগুলো আপনি রেখে দিতে পারেন মা আশারাদি আল্লাহ তালা না উনার বাংতি রোজাগুলো উনি শাহবান মাসে রাখতেন পরবর্তী শাহবান মাসে তাহলে বোঝা গেল যে আপনি চাইলে পরেও রাখার সুযোগ আছে কিন্তু আগামী রোজার আসার আগে নিশ্চয়ই রেখে দিতে হবে না হয় বেশি দেরি করে ফেললেন তবে হায়াত মতের স্টেশন যেহেতু নাই তাই যতটা সম্ভব তাড়াতাড়ি রেখে দেওয়াই ভালো আল্লাহ তাল্লার বিশাল একটা দায়বার নিজের কাঁধে রেখে আল্লাহর সামনে হাজির হওয়ার চেয়ে আর দায়িত্ব আদায় করে হাজির হওয়া অনেক ভালো তবে আপনি চাইলে পরবর্তী এগারো মাসে আপনি ভেঙে ভেঙে একটা দুইটা করে করে আপনি রেখে দেওয়ার সুযোগ রয়েছে আবার একসাথে রাখার সুযোগ আছে এরপরে আমরা জানতে চাই যে ইদ্যত কতদিন পালন করবে মহিলারা হ্যাঁ ইদ্দতের ব্যাপারে আমাদের উত্তর হলো যদি কোনো নারীর স্বামী মারা যায় তাহলে তার ইদ্যত হলো চার মাস দশ দিন আর যদি কোনো নারীর তালাক প্রাপ্তা হয় তার ইদ্যত হল তিন হায়েজ সে তিন হায়াত যাওয়ার পরে তার ইদ্যুৎ শেষ হয়ে যাবে এখন এই ইদ্যতটা স্বামীর বাড়িতেও পালন করতে পারবে অথবা যদি স্বামীর বাড়িতে কোনো পরিবেশ না থাকে তাহলে সে তার সুবিধা মতো জায়গায় ইদ্যুৎ পালন করতে পারবে তবে স্বামীর বাড়িতে পালন করাই হচ্ছে উত্তম যদি পরিবেশ থাকে স্বামীর বাড়িতে ইদ্যুৎ পালন করবে আর তালাক যেই নারীর স্বামী মারা গিয়েছে সে নিশ্চয়ই স্বামীর বাড়িতে পালন করবে যদি একান্ত কোনো সমস্যা তৈরি না হয় পরিবেশ বিঘ্নিত হয় তার সেখানে নিরাপত্তার অভাব হয় তাহলে ভিন্ন কথা কিন্তু নিরাপত্তা থাকলে পরিবেশ অনুকূল থাকলে ইদ্যত নারীকে স্বামীর বাড়িতে পালন করতে বলা হয়েছে স্ত্রী চার মাস দশ দিন ইদ্যত পালন করবে সাজসজ্জা গ্রহণ করবে না বিয়ের জন্য কোনো প্রস্তাব নেবে না বিয়ের কোনো প্রস্তাবে সাড়া দেবে না চার মাস দশ দিন সে ইদ্যত পালন করবে এটা তার জন্য ফরজ এরপরে আমরা জানতে চাই যদি রমজানের রোজা রাখা অবস্থায় কারো জ্বর হয় তাহলে ডুস ব্যবহার করতে পারবে কি না সাবুজিটরি ব্যবহার করতে পারবে কিনা উত্তর হলো না সে যদি ডুস অথবা অর্থাৎ সাবুজিটরি ব্যবহার করে তাহলে তার রোজাটা ভেঙ্গে যাবে কারণ এটা পাকস্থলিতে প্রবেশ করেছে সুতরাং তাকে রোজা আরেকটি কাজা করতে হবে হ্যাঁ যদি সে বেশি জ্বর আক্রান্ত হয় দোষ ব্যবহার করতে বাধ্য হয় রোজা ভাঙ্গার অনুমতি মিন আসে মারিদান ও যেহেতু আল্লাহ তালা অনুমতি দিয়েছেন সুতরাং সে অসুস্থ সে সাবুজি নিতে পারে সে রোজা ভাঙতে পারে সে সুস্থ হওয়ার পরে রোজা আবার কাজা করে নেবে কিন্তু মনে রাখতে হবে সাবুজিটরি নিলে রোজা ভেঙ্গে যাবে এরপরে আমরা জানতে চাই রোজা রাখা অবস্থায় চোখে ওষুধ দেয়া যাবে চোখে ওষুধ দিলে রোজা ভাঙবে কিনা তার উত্তরে আমরা বলতে চাই কেরামের বক্তব্য হচ্ছে চোখে ওষুধ দিলে রোজা ভাঙ্গে না আল্লাবনুত্তাই রহমাতুল্লাহ আলাই বিন বাজ বিন মুসাইমিন সহ অধুনাকালের আলেমরাও এ ফতুয়া একমত হয়েছেন যে ইবেবনুত্তাইমিয়া রহমতুল্লাহ আলাই যে ফতুয়া দিয়েছেন যে চোখে যদি কেউ ওষুধ ব্যবহার করে রোজা ভাঙ্গে না এটা স্বাভাবিক কেয়াসের পরিপন্থী এটার আসার হচ্ছে দলিল হচ্ছে রাসুলসাল্লাইসাল্লামের সময় সাহাবারা এবং বিশ্বনবী নিজেও চোখের মাঝে রাতের বেলায় তিনি সুরমা দিতেন এখন চোখের সুরমাও যদি চোখের মাধ্যমে পেটে প্রবেশ করে অথবা গলার মাঝে ওই সুরমার স্বাদ অনুভব করে তাহলে রোজা ভাঙবে এমন কোনো হাদিস নাই যেহেতু রাসুদাল্লাহ সাল্লাম চোখে সুরমা দিতেন রমজান মাসেও দিতেন সুতরাং এতে বোঝা যাচ্ছে যে সুরমা চোখে দিয়ে যদি গালে আসে পেটে প্রবেশ করে রোজা ভাঙছে না এটা খাবার হিসাবে নয় এটাকে দিয়েছে ওষুধ হিসাবে এবং এটার পরিমাণটা এতই কম এতই কম যে ওই পরিমাণ খাদ্যের চাহিদা মিটাবে না পানের চাহিদা পানীয়ের চাহিদা মিটাবে না এই জন্য ওই দলিলের ভিত্তিতে ওলামাই ক্যারাম বলেন চোখে যদি কেউ ওষুধ দেয় তাহলে রোজা ভাঙবে না তবে বেশি পরিমাণ ওষুধ দেওয়ার ব্যাপারে আমরা বলবো তাহলে দিনের বেলা না দিয়ে রাতের বেলায় দেওয়ার জন্য আর যদি কেউ দিতে হয় এমন বেশি পরিমাণ যে পরিমাণ পেটে প্রবেশ করছে কয়েক ফোটা হয়ে যায় তাহলে আমাদের পরামর্শ থাকবে দিতে বাধ্য হলে তিনি মারিস তিনি এই কয়টা রোজা কাজা করবেন আর যদি বাধ্য না হন তাহলে আমরা বলবো এই ওষুধটা যেন রাতের বেলা ব্যবহার করেন আর পরিমাণে যদি একবারে এক ফোঁটা হয় দুই ফোঁটা হয় দুই চোখে দুই ফোঁটা দিলেন সামান্য তাহলে এই পরিমাণ ওষুধ দিলে রোজা ভাঙবে না তবে গলায় যখন স্বাদ অনুভব করবেন তখন আমরা থুতু দিয়ে ফেলে দেওয়ার অনুরোধ করতে পারি এরপরে আমরা প্রশ্ন করতে পারি পরবর্তীতে রোজা রেখে ইনহেলার ব্যবহার করা যাবে কি না রোজা রেখে ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙ্গে যাবে এটাই হচ্ছে অধিকাংশ ওলামাই ক্যারামের ফাতুয়া যেহেতু এটা গ্যাস আকারে পেটের ভিতরে প্রবেশ করে এবং আপনারা আমরা যারা ইনহেলার ব্যবহার করছি বা করতে দেখছি আমরা দেখি যে ইনহেলারকে খুব প্রেশার দিয়ে তার ওষুধটাকে ঢুকানো হয় তারপরে বুক বন্ধ করে দিতে হয় তাহলে যা দেয়া হলো তা পেটে প্রবেশ করতে বাধ্য সুতরাং যেহেতু এটা এইভাবে পেটে প্রবেশ করছে তাই এটা গ্যাস আকারে পেটে যাওয়ার কারণে অথবা এটা তরল আকারে পেটে যাওয়ার কারণে রোজা ভেঙে যাবে তো যারা ইনহেলার ব্যবহার করতে বাধ্য হন তাদের ব্যাপারে আমাদের পরামর্শ থাকবে আপনি ইনহেলার ব্যবহার করবেন যদি আপনি বাধ্য হন এবং আপনি এই কয়টা রোজা হিসাব করে রাখবেন ইনহেলার ব্যবহার করবেন আপনার এই কয়টা রোজা ভেঙে গেছে কিন্তু আপনি খাবার খাবেন এই অনুমতি আপনার নাই আপনি ইনহেলারও দেবেন আপনি রোজাও কন্টিনিউ করে যাবেন আবার এই কয়টা রোজা আপনি পরবর্তীতে কাজা করে নেবেন আর যদি অবস্থা এমন হয় যে আপনি কাজা করার মতো আর সুস্থতা আপনার আসছে না ফিরে তাহলে ওই কয়টা রোজার ফিদিয়া দিয়ে দেবেন ক্লিয়ার আবার করছি ইনহেলার নিতে বাধ্য যদি কেউ হয় তাহলে ইনহেলার নেবে রোজাও রেখে যাবে এই কয়টা রোজা হিসাব করে রাখবে পরবর্তীতে সুস্থ হলে কাজা আদায় করে নেবে যদি কখনো সুস্থ হওয়ার সম্ভাবনা না থাকে তাহলে ওই কয়টা রোজার ফিদিয়া মিসকিনদেরকে দিয়ে দিতে হবে ইনহেলারও রাখবে রোজাও রাখবে দুটাই একসাথে চলবে কাজা করবে অথবা ফিদিয়া আদায় করবে এরপরে আমরা জানতে চাই রোজা রেখে ব্রাশ করা যাবে কি না রোজা রেখে ব্রাশ করার ব্যাপারে শরীয়ত উদার আপনি নিশ্চয়ই বেশ করতে পারবেন ব্রাশ করতে পারবেন কোনো অসুবিধা নেই যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে খুব প্রিয় অর্থ মুখে দুর্গন্ধ তৈরি করা নয় এই গন্ধটা বোঝানো হয়েছে সারাদিন উপোস থাকার কারণে বেলায় পাকস্থলী থেকে বের হওয়া একটি গন্ধ সেটা বোঝানো হয়েছে দাঁতের দুর্গন্ধ নয় আল্লাহর কাছে রোজাদারের মুখের গন্ধ বলা হয়েছে দাঁতের গন্ধ বলা হয়নি সুতরাং আপনি ব্রাশ করার সুযোগ আছে মেসোয়াক করার সুযোগ আছে তবে টুথপেস্ট ব্যবহার করা যাবে না অথবা মাজন ব্যবহার করা যাবে না এটা মাকরু কারণ তার স্বাদ আছে অথবা তার মাধ্যমে পেটে কিছু মাজন অথবা টুথপেস্ট চলে যাওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য যারা ব্যবহার মেসোয়াক ব্যবহার করবেন তারা মেসোয়াক ব্যবহার করতে হবে টুথপেস্ট অথবা মাজন ব্যতীত মেসোয়াক অথবা আপনি ব্রাশ ব্যবহার করার সুযোগ রয়েছে আল্লাহ তালা আমাদের সকলকে দিনই বিষয়গুলো ভালো করে জেনে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি